আমার আশীর্বাদ নিয়ে জীবনে উন্নতি করবি। অবনতি কথা করলাম, তো লিখছিস যে জ্যোতিষ নাকি তুই আছিস আর কেউ জ্যোতিষ নাই। অবনতির কথা করলাম, আয় বাবা মা কালী, জয় মা, জয় মা ওম। আমি তো মন্ত্র পড়বো ওখান থেকে। আমি তো মন্ত্র পড়বো, জ্যোতিষ শেখা যায় না। আমি কিন্তু এক্ষুনি মায়ের পায়ে এমন একটা দিয়ে দেবো। শোন, মার পায়ে 12 বছর বয়স থেকে পড়ে আছি। তাহাপীর যখন কি ডেট ছিল তো জানিস না? আমি তো মা তো আমি তো মায়ের পেট থেকে জন্ম নেই। মার পেট থেকে জন্ম তো গণেশ কার্তিক মা কালী আমার সন্তান তো বলো রে। আমি অঘরী সন্ন্যাসী আছি। অঘরী সন্ন্যাসী কোথায় ঘোর কাটালে বাবা? আমি আমি মদ আর মরার মাংস খাই। আয় বাবা আমার কাছে আয়। পুলিশ দেখতে পাবে মদ আর মরার মাংস খাচ্ছ, পেছনে ডান্ডা মেরে ঢুকিয়ে দেবে গিয়ে ভিতরে। আমার নতুন শিষ্য নিচ্ছি, এডমিশন চলছে। আমার নতুন শিষ্য নিচ্ছি ভাই, পুলিশ ঢুকিয়েছে। তুমি তৈরি থাকো, তুমি তৈরি থাকো, মরার মাংস খাচ্ছে ঢুকিয়ে দেবে। আমার ডান্ডা মারবো না, মায়ের ছেলে যাবে। এই নাকি তুই জ্যোতিষের মুখের এই ভাষা? আরে আমি তো ছোট মাঠে গুন্ডা, গাঁও আছো মুখে ভাষা হবে না? জ্যোতিষে যে বোঝাইছিস কেন প্রলয়? আরে গুন্ডা আমি কত তোর এত বড় হয়েছি, 62 বছর বয়স হয়ে গেল। আমি যখন জ্যোতিষ করা শুরু করেছি তুই জন্মাস নিবে বুঝলি? তোর বয়স কত? 62 বছর। আমার 70 আছে। তোর বাপের 70 না, তোর 70। তুই আমার কাছে আয়, আমার কাছে জমি কাছে যাটা সব তো আর একদম তান্ত্রিক, জ্যোতিষ তান্ত্রিক, জ্যোতিষটা ফেক, তুই জ্যোতিষ তান্ত্রিক। তুই আমার কাছে আয়, আমি তোর বয়স কমিয়ে দেবো। আমি নতুন শিষ্য নিচ্ছি, এডমিশন চলছে, তুই জয়েন কর, সস্তায় করে দেবো। বার্থ সার্টিফিকেট হবে। তোর কি ক্লাইম ফ্লাইন হচ্ছে না? তুই তো প্রচুর লোককে মুরগি করেছিস, আমি খবর আছে জানিস নাকি? দেখবি তোকে তোকে একটু মন্ত্র করে দেবো, এক্ষুনি দেখবি চাল ছিঁড়ে দেবো। সঙ্গে সোম থেকে শনি সন্ধ্যে 6টা থেকে 9টা।